গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, মানে এখন ভালো আছি। আর অনেকদিন পরে চকোস ব্লগে তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যারা আমাকে ভালোবাসো অবশ্যই আমাকে মিস করছিলে, কেন আমি ব্লগ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি না সেটা অবশ্যই তোমাদেরকে বলবো কি হয়েছিল, কেন আমি ব্লগ নিয়ে আসিনি। তো এটা কিন্তু অনেকদিন আগের রেকর্ডিং, তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো, ভিডিওটা খুব ভালো হতে চলেছে, একদম স্কিপ না করে দেখতে থাকো। আমি ফোন করলাম যে ফোনটা ধরলে আসবে, আমি একটু কিছু করব, ফোনটা ধরলো না। ধরে যে কত দুনিয়া নিয়ে এসেছে দেখো। ওরে সাবাস, হ্যাঁ হ্যাঁ, ফুলওয়ালা চকলেট দিয়েছে দেখ। দেখো কত পুরীর প্যাড়া। বন্ধুরা তোমাদের বলা হয়নি, পুরীর খাজা খাজা পাঠিয়ে দিয়েছিল, কি বলে? আরে এটা কি, এটা কি? এই দেখো আর বেশি না, কত কেক তালের বড়া, এই যে তালের বড়া আর কি আছে দেখি। এত কিছু নিয়ে এসেছে বলছে আর কিছু আনিনি, হ্যাঁ দেখেছো অবস্থা। আর আমার থেকে কিছু নেবে না, আমি দিলে তার হাজার মুখ করবে। ওই দুটো চকলেট এনেছি, চকলেট দিস না, খাবে না ও, তুই খাই না চকলেট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকাল কত কিছু জিনিস নিয়ে শুক্লারানী চলে এসেছে। তো এখন আমার নিত্যদিনের মানে কুটুম যাকে বলে, তো এসে এখন চকোর সাথে ভিডিও বানানো হচ্ছে ওদের। ঠাকুরমশাই খুব ভালো, হ্যাঁ আমি বলছি, এই যে ঠাকুরমশাই নারকেল আছে, চিংড়ি মাছ নিয়ে যা দুটো তাহলে আছে মিথ্যা। এবার বানাবো চিংড়ি মাছ আছে, নারকেল আছে, এই জন্য কেটে, তুমি কখন কাটবে তোমার সময় নেই, এই যে দিয়ে গেল সব রেডি করে দিয়ে গেছে, এবার শুধু রান্না করবো। আবার বন থেকে তুলেছে, তুলে তাকে রেডি করে দিয়ে গেল। হ্যাঁ দিদি কুড়ের মরণ তো, টাকা তুলবে, টাকাটা নিয়ে ভিডিও করবো না, সব খরচা হয়ে যাচ্ছে। বদমাস, টাকা পেয়েছে, টাকা তুলেছে, ওই যে ইউটিউবে ভিডিও বানাই তাতে ওই টাকা পেয়েছে। আশীর্বাদ করেন যেন আরো বড় হয়, আরো অনেক দূর পৌঁছয়, হ্যাঁ আরো বড় হয় যেন, আশীর্বাদ করেন। অনেক কথা শুনেছে সবার,
তো দেখতেই পেলে বন্ধুরা, শুক্লা রানী এসেছিলেন, ঝড়ের মতো এলেন, আবার ঝড়ের মতনই চলে গেলেন। আর মাঝখানে কত কিছু দিয়ে গেল, আসলে মাসিমা অনেক কিছু ওই যে চাল ভাজাগুলো পাঠিয়েছিল যে ওই তোর দিদিকে দিবি, তো আসবে আসবে করে আসা হয়নি করে আজকে দিয়ে গেল ফাইনালি। আর এখানে ঠাকুরমশাই এসেছিলেন, আমাদের যে ঢেড়াপাল্লার যে পুজোটা হয় ওটা হবে আগামীকাল, তো এটা কিন্তু এক সপ্তাহ আগের ভিডিও আমি তোমাদের আজকে দিচ্ছি, কেননা আমি ভীষণ শরীর খারাপ ছিল, আমার নয় শুধু আমাদের বাড়ির সকলে, সবার প্রথমে রাজুর জ্বর হলো, তারপরে চকর পাপা, তারপরে আমি, মানে ওই পুজোটা যেদিন হয়েছিল মানে আগের মঙ্গলবারে সেই দিন কিন্তু চকর বাবা বাড়িতে ছিল ছুটি নিয়ে ওই জ্বরের জন্য, তারপরে আমি চকর মানে সবাই পরপর করে সবাই জ্বরে ভুগলাম। তো যাই হোক, দেখো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এইখানটা হচ্ছে কচুর শাক শুকলা দিয়ে গেল, সেটাই করব বলে সেদ্ধ করে রেখেছি, আর একটু চিংড়ি মাছ বার করেছিলাম সকালবেলায়, ভেবেছিলাম যে টক বানাবো, তো কিন্তু কচুর শাক এসে গেছে, আর কি ছাড়া যায়। আর সকালবেলায় যে এই সবজিগুলো কেটেছিলাম ঝিঙে আলু, সেটা দিয়ে ওই লাইলন টিকা মাছ একটা নিয়েছিলাম দুদিন আগে, সেটা ফ্রিজে রাখা ছিল, ওই মাছটা দিয়ে ঝোল করেছি, একদম জ্যান্ত মাছ, আর আলু দিয়ে একদম পাতলা করে লাইট ঝোল। চকও ভালোবাসে, আমাদের বাড়ির সবাই ভালোবাসে, গরমে সকলেরই এরকমই খাওয়া উচিত। তো যাই হোক, দেখো আর এই যে কচুর শাক হয়ে গেছে, কি লোভনীয় দেখতে, যেমন দেখতে তেমন টেস্ট, এটা দারুণ টেস্ট, আমি খেয়েছি মানে প্রথম, আর একদম ফিদা হয়ে গেছি, আর ওকে বলতে হয় না, এখন এলেই এটাই নিয়ে আসে। তো যাই হোক, দেখো এই যে মাছের ঝোল হয়ে গেছে, আর হচ্ছে একটুখানি কাঁকরোল ভেজেছিলাম চকর জন্য, চকো কাঁকরোলটা খুব পছন্দ করে, ভাজা করলেও খেতে ভালোবাসে। তো যাই হোক ভেজেছি, আর এখানটা হচ্ছে শাকটা করেছিলাম, তো মাসি না এর আগের বার আমার কাছে শুনেছে খুব ভালো খেতে লাগে, তা বলছিল আমরা কখনো খাইনি, কেমন লাগে গো পিয়া, আমি বললাম খুব ভালো লাগে, তো এর পরের বার যখন করবো তোমায় দেবো। তো মাসির জন্য একটুখানি টিফিন কৌটোই তুলে রাখি, অল্প করেই যেহেতু অল্প করেই দিচ্ছি, ওনাদের আবার কেমন লাগবে বলতে পারবো না, তাই জন্য অল্প করে দিয়েছিলাম, কিন্তু এটা যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি মানে দারুণ হয়েছিল, মাসিও বলছিল খুব সুন্দর হয়েছিল খেতে। তো যাই হোক, দেখো এখানে যেই চাল ভাজাটা দিয়ে গেছে সেটা এখন কৌটোয় ঢালার পালা, কৌটোয় ঢেলে রাখি। তো এই জিনিস হচ্ছে মানে বহু মূল্যবান জিনিস, অনেক টাকা দিলে ওইগুলো পাওয়া যাবে না। ঢালার আগে এক মুঠো কিন্তু মুখে দিয়ে দিলাম, আবার ও যখন নিয়ে এসেছিলো তখনও এক মুঠো মুখে দেওয়া হয়ে গেছে, দারুণ টেস্ট, একদম মিষ্টি। বাড়িতে বানানো তো চাল ভাজা খেয়েছি, আমরা সবাই খেয়েছি, মাও বানাতো, কিন্তু এইরকম টেস্ট পাওয়া যায় না, কেননা এটা তো ঘরোয়া ধান, ওই মাসিমা হচ্ছে ঘরে নিজেরা আর কি ধানটা চাষ করে তারপরে নিজেরা মানে ঘরে বানিয়েছে, দারুণ মিষ্টি, আর তাতে আবার ছোলা ভাজা দেওয়া ছিল। তো শুক্লা বলছিল পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি সব কিছু তেল টেল দিয়ে মেখে খাবে, ভালো লাগবে। আমার কিন্তু বিশ্বাস করো ওই সব লাগেনি, আর এটা তো এক সপ্তাহ পরে দিচ্ছি ভিডিওটা, দুদিন তিন দিনে আমি শেষ করে ফেলেছি, তো দারুণ টেস্ট। তো এবারে যখন যাবো আবার চাইবো। বন্ধুরা চাল ভাজাটা মাঠে যাই, দেখো এক কৌটো অনেকগুলো 500 মতন প্রায়, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি সব, কিন্তু এখন খেলে হবে না, ভাত খেতে হবে, এখন 1:30 বাজে, চকোকে খাওয়াতে এসেছো, তুমি কি বলছিলে? তোমার নাক হয়েছে কেন, কেন নাক হয়েছিল? তো বন্ধুরা দেখতেই পেলে নতুন কথা শিখেছে চকোবাবু, আমার নাক হয়েছে, ওর নাকি এখন আবার রাগ হয়। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, বিকেলবেলায় উঠে আবার যথারীতি দুষ্টুমি চালু, দেখো টেডিটাকে নামিয়ে কীভাবে খেলা করছে। আর এখানে চলে এসেছে হচ্ছে কাকা কাকিমা, সন্ধেবেলায় ওর খেলার সঙ্গী, ওদের সাথেই খেলা করে, তো ওরা খেলা করুক, এবার আমি যাই চা করতে। তো ভিডিওটা এখানে শেষ করবো, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না, দেখা হচ্ছে নতুন ভিডিওটা, টাটা।